সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে পপুলেশন অ্যান্ড হেলথ ইকোনমিক্সের সপ্তম অধ্যায় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সপ্তম অধ্যায় হচ্ছে পপুলেশন অ্যান্ড হেলথ ইকোনমিক্সের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়টি আলোচনার মাধ্যমে আমাদের প্রাথমিক পর্যায়ে পুরোপুরি বইটার উপরে আলোচনা হয়ে যাবে। পরবর্তীতে যদি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকে সেগুলি অনুযায়ী আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আলোচ্য যে আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 7 নিয়ে আমরা আলোচনা করব। তো অধ্যায় 7টা হচ্ছে স্বাস্থ্যসেবার অর্থনৈতিক মূল্যায়ন, অর্থাৎ ইকোনমিক এভালুয়েশন অফ হেলথ কেয়ার। এই অধ্যায়ে আমরা বেসিক জিনিসগুলি নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথমে হচ্ছে যে কস্ট বা খরচটা কি, কাকে বলে, খরচ সম্পর্কে আমরা ধারণা নিব, কস্ট সম্পর্কে আমরা ধারণা নিব। তারপর হচ্ছে নিমজ্জমান খরচ বা সান কস্ট, তারপর হচ্ছে ব্যক্ত খরচ, অব্যক্ত খরচ, ব্যক্ত এবং অব্যক্ত অর্থাৎ ইমপ্লিসিট এবং এটাকে যদি আমরা বলি এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট কস্ট, এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট, এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট কস্ট, এই দুটি কস্ট নিয়ে যে ডিফারেন্স আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা আমাদের যে বেসিক আলোচনার যে ক্লাসটা সেই আলোচনা ক্লাসেই আমরা চলে যাচ্ছি। প্রথমেই আমরা যে বিষয়টি দেখব সেটা প্রথমেই আমরা দেখব যে কনসেপ্ট অফ কস্ট, কস্ট কি, কস্ট কাকে বলে, সেই বিষয়ে আমরা প্রথমেই ধারণা নিব। তো তোমরা লক্ষ্য করো যে উৎপাদন প্রক্রিয়া শুরু থেকে বাজারজাতকরণ তথা ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত, ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে খরচটা, যে সমস্ত খরচ হয় তাদের সমষ্টিকে বলা হয় উৎপাদন খরচ। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে বাজারজাতকরণ অর্থাৎ চূড়ান্ত অর্থাৎ ফাইনাল গুডস পর্যন্ত অর্থাৎ ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত যে সমস্ত খরচ হয় তাদের সমষ্টিকে বলা হয় তাকে উৎপাদন খরচ। অর্থাৎ উৎপাদন খরচ উৎপাদন করতে গেলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন, প্রথমে উৎপাদন করতে গেলে ভূমির প্রয়োজন। তো ভূমির জন্য আমাদেরকে কি দিতে হয়, খাজনা দিতে হয়। মূলধনের প্রয়োজন, মূলধনের জন্য আমাদেরকে সুদ দিতে হয়। তারপর হচ্ছে শ্রমিকের জন্য কি, শ্রমিকের জন্য মজুরি দিতে হয়। কাঁচামালের খরচ, পরিবহন খরচ, বিজ্ঞাপন খরচ, অন্যান্য খরচ, সবগুলি খরচের সমষ্টিটাই হচ্ছে উৎপাদন খরচ। আমরা অন্যভাবেও সেটাকে বলতে পারি যে একটা নির্দিষ্ট সময়ে কোনো ফার্মের একটি নির্দিষ্ট দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য যে পরিমাণ খরচ হয় তাকে আলোচ্য দ্রব্যের মোট খরচ বা টোটাল কস্ট বলা হয়। একটি উৎপাদন প্রতিষ্ঠান কি করে, একটি উৎপাদন প্রতিষ্ঠান কিংবা একটি ফার্ম একটা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য যে পরিমাণ খরচ হয় তাকে উক্ত দ্রব্যের, যে দ্রব্যটি নিয়ে আলোচনা করব সেই দ্রব্যের মোট খরচ বা টোটাল কস্ট বলা হয়। একটি উৎপাদন প্রতিষ্ঠান কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে যে খরচ হয় সেই খরচকে বাহ্যিক দিক থেকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্যক্ত খরচ, একটা হচ্ছে অব্যক্ত খরচ অর্থাৎ ইমপ্লিসিট কস্ট, এবং একটা হচ্ছে ইমপ্লিসিট কস্ট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট কস্ট। একটা হচ্ছে ইমপ্লিসিট কস্ট অর্থাৎ ব্যক্ত খরচ, অন্যটা হচ্ছে অব্যক্ত খরচ বা এক্সপ্লিসিট কস্ট। তাহলে প্রথমে আমরা দেখব যে ব্যক্ত খরচ কাকে বলে বা ইমপ্লিসিট কস্ট কি। উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আপাত দৃষ্টিতে বা হিসেব রক্ষকের দৃষ্টিতে যে খরচগুলি ধরা পড়ে সেই খরচগুলিকে বলা হয় ব্যক্ত খরচ।
অর্থাৎ যে খরচগুলি একটা উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে খরচগুলি দৃশ্যমান, যেটা দেখা যায় সেটা হিসাব, অথবা যেটাকে নথিভুক্ত করতে হয় একজন হিসাবরক্ষকের উৎপাদন করতে গিয়ে, সেই খরচগুলিকে বলা হয় থাকে ব্যক্ত খরচ বা ইমপ্লিসিট কস্ট। যেমন ভূমির জন্য উৎপাদন করতে গেলে ভূমির প্রয়োজন, ভূমিতে উৎপাদন করতে হয়, ভূমির জন্য খাজনা, মূলধনের প্রয়োজন, মূলধনের জন্য সুদ, শ্রমিকের প্রয়োজন, শ্রমিকের জন্য মজুরি, তারপর হচ্ছে কাঁচামালের দাম, অর্থাৎ উৎপাদন করতে গেলে যে কাঁচামালের প্রয়োজন, তারপর হচ্ছে পরিবহন খরচ, বিজ্ঞাপন খরচ ইত্যাদি খরচ সমূহ একটি ফার্মের বা একটা প্রতিষ্ঠান কিংবা একটি ফার্মের কি হিসাব রক্ষকের নথিভুক্ত করতে হয়, সেই সমস্ত খরচকে বলা হয় থাকে ব্যক্ত খরচ বা ইমপ্লিসিট কস্ট। তাইলে ইমপ্লিসিট কস্ট বলতে আমরা কি বুঝবো, যে ভূমির খাজনা, খাজনা, তারপর হচ্ছে সুদ, শ্রমিকের মজুরি, কাঁচামালের দাম, পরিবহন খরচ, বিজ্ঞাপন খরচ, এই সমস্ত খরচগুলিকে, এই সমস্ত খরচগুলিকে কি বলা হয়, এই সমস্ত খরচগুলিকে বলা হয় থাকে ইমপ্লিসিট কস্ট। তারপরে হচ্ছে যে অব্যক্ত খরচ বা এক্সপ্লিসিট কস্ট। এক্সপ্লিসিট কস্ট হচ্ছে যে একটি ফার্মের ও প্রকাশিত খরচ ছাড়াও, একটি ফার্ম বা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রকাশিত বা ব্যক্ত যে খরচগুলি আছে, যেটা দৃশ্যমান খরচগুলি আছে, সেই খরচগুলি ছাড়াও ও প্রকাশিত কিছু খরচ রয়েছে বা যা যেটাকে গণনা নথিভুক্ত করা হয় না, হ্যাঁ, হিসাব রক্ষককে নথিভুক্ত করা হয় না সেই খরচগুলিকে। যেমন একটি ফার্মের উদ্যোক্তা নিজে শ্রম দেয় যার বিনিময়ে কোনো মজুরি গ্রহণ করে না, একটি ফার্ম, ফার্মের যে উদ্যোক্তা থাকে সেই ফার্মের কিন্তু উদ্যোক্তা নিজের কি করে, নিজে যে শ্রম দেয় সেই শ্রমের কোনো মজুরি গ্রহণ করে না, বা নিজস্ব যে ভূমি ব্যবহার করে সেটার জন্য কোনো খাজনা গ্রহণ করে না, এই ধরনের খরচগুলিকে কি করা হয়, নথিভুক্ত হয় না, এজন্য এই খরচগুলিকে বলা হয় থাকে অব্যক্ত খরচ কিংবা এক্সপ্লিসিট কস্ট। এছাড়াও উৎপাদন আয়তন বৃদ্ধির কারণে ফার্মে, উৎপাদন আয়তন বৃদ্ধির কারণে ফার্মে অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়, এই সমস্ত অসুবিধার কারণে ফার্মের গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় বা ফার্মের অব্যক্ত ব্যয় হিসেবে যেটাকে বিবেচিত হয়। একটি ফার্মের উৎপাদন আয়তন যদি বৃদ্ধি হয়, এই উৎপাদন আয়তনটা অর্থাৎ উৎপাদনের পরিমাণ মাত্রাটা যখন, উৎপাদন আয়তনটা অর্থাৎ উৎপাদনের মাত্রাটা যখন বৃদ্ধি করা হয়, তখন অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়, এই সমস্ত অসুবিধার কারণে ফার্মের গড় উৎপাদন ব্যয় যেটা আছে, যেটা সেই গড় উৎপাদন এভারেজ কস্ট যেটা, সেই এভারেজ কস্টটা কি হয়, এভারেজ কস্টটা বৃদ্ধি পায়। এর ফলে ফার্মের যে এভারেজ কস্টটা, যে এভারেজ কস্টটা বৃদ্ধি পেয়েছে সেটাকে কি ফার্মের অব্যক্ত ব্যয় হিসেবে বিবেচিত হয়। তাহলে অব্যক্ত ব্যয় কোনগুলি, যেমন একটি ফার্মের উৎপাদন কার্য করতে গিয়ে একটি ফার্মের যে উদ্যোক্তা আছে সে নিজে যে শ্রমটা দেয় সেই শ্রমের মজুরি সে গ্রহণ করে না, কিংবা নিজস্ব ভূমিতে যে সে উৎপাদন করতেছে সেই ভূমির জন্য সে খাজনা গ্রহণ করে না, সেই খরচগুলিকে একজন একটি ফার্মের নথিতে হিসাবরক্ষকের যে নথি রয়েছে সেই নথিতে অন্তর্ভুক্ত করা হয় না, সেই খরচগুলিকে বলা হয় থাকে এক্সপ্লিসিট কস্ট বা অব্যক্ত খরচ। তাহলে পরীক্ষায় যদি আমাদের ব্যক্ত এবং অব্যক্ত খরচ, প্রথমে আমরা কি করব, খরচটা কাকে বলে, খরচ সম্পর্কে আমরা একটা ধারণা আমরা প্রথমেই নিয়েছি যে খরচ কাকে বলে। তাহলে খরচ একদম উৎপাদন কার্যক্রম থেকে শুরু করে বাজারজাতকরণ, অর্থাৎ ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে সমস্ত খরচ হয় সবগুলি খরচের সমষ্টিকে বলা হয় থাকে টোটাল কস্ট বা মোট খরচ। সেই খরচকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্যক্ত খরচ, একটা হচ্ছে অব্যক্ত খরচ, অর্থাৎ এক্সপ্লিসিট কস্ট এবং ইমপ্লিসিট কস্ট, অথবা ইমপ্লিসিট কস্ট ব্যক্ত খরচ এবং এক্সপ্লিসিট কস্ট হচ্ছে অব্যক্ত খরচ, এই দুটি খরচ। ব্যক্ত খরচটা হচ্ছে যে খরচটাকে নথিভুক্ত করা হয় এবং দেখা যায়, যে খরচটা হচ্ছে দৃশ্যমান এবং নথিভুক্ত হয় সেই খরচটাই হচ্ছে ব্যক্ত খরচ, আর যেই খরচটাকে নথিভুক্ত করা হয় না, যেমন ফার্মের উদ্যোক্তা নিজে শ্রম দেয় কিন্তু তার শ্রমের কোনো মজুরি গ্রহণ করে না, নিজে ভূমি ইউজ করে কিন্তু ভূমির কোনো রেন্ট বা খাজনা গ্রহণ করে না, সেটাকে বলা হয় থাকে অব্যক্ত খরচ। তাহলে পরীক্ষায় যদি ব্যক্ত এবং অব্যক্ত দু ধরনের খরচ পার্থক্য আসে, তাহলে আমরা এই ক্লাসটা যদি দেখি তাহলে আমরা প্রশ্নের অ্যান্সার করতে পারবো।
এরপরের প্রশ্নটা হচ্ছে যে পরের যে আমাদের বেসিক যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে যে নিমজ্জমান খরচ বা সান কস্ট। উৎপাদন প্রক্রিয়ায় এমন কিছু খরচ আছে যা ভবিষ্যতে অন্য কিছু করলেও এড়ানো যায় না, অর্থাৎ একটা উৎপাদন কার্যক্রমে একটা ফিক্সড কস্ট রয়েছে, যে ফিক্সড কস্টটা কখনোই উৎপাদন করতে গেলেই সেই খরচটা প্রথমেই যে খরচটা করতে হয় উৎপাদন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যে খরচটা করতে হয় আপাত দৃষ্টিতে যে খরচটা শুরুতেই একটা উৎপাদন কার্যক্রম পরিচালনা করার পূর্বেই যে খরচ দিয়ে উৎপাদনটা শুরু করা হয় সেটাকে মূলত নিমজ্জমান খরচ বা সান কস্ট বলা হয় বা ফিক্সড কস্ট বলে। এদেরকে বলা হয় উৎপাদন প্রক্রিয়া এমন কিছু খরচ আছে যা ভবিষ্যতে অন্য কিছু করলেও এড়ানো যায় না, এদেরকে বলা হয় নিমজ্জমান খরচ, কারণ এই ধরনের খরচ আগেই করা হয় যা কোনো অবস্থাতেই পুনরুদ্ধার করা সম্ভব না। মূলত পণ্য উৎপাদনের স্থির খরচকেই নিমজ্জমান বা সান কস্ট বলা হয়। তার মানে হচ্ছে একটা উৎপাদন ক্ষেত্রে দেখা যায় ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দুটি কস্ট থাকে। আমরা খরচকে দুটি ভাগে আমরা জানি যে কস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড কস্ট একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট হচ্ছে যে একটা কস্ট একটা কোনো কিছু উৎপাদন করতে গেলেই এর আগে যে খরচটা মানে থাকতে হবে, যে খরচটা তোমাকে অবশ্যই করতে হবে সেই খরচটা হচ্ছে ফিক্সড কস্ট, এবং ফিক্সড আর ভেরিয়েবল কস্টটা হচ্ছে সময়ের প্রয়োজনে তোমাকে যে খরচগুলি চেঞ্জ করতে হয়, যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী যে খরচ করতে হয় সেটাই হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট এই দুটি কস্টের সমষ্টিটাই হচ্ছে টোটাল কস্ট। এক্ষেত্রে ফিক্সড কস্ট যেটা আছে সেটাকেই বলা হয় তাকে নিমজ্জমান খরচ বা সান কস্ট। বিভিন্ন অর্থ বিভিন্ন স্বাস্থ্য অর্থনীতিবিদগণ বিভিন্নভাবেই দেখা গেছে যে এখানে নিমজ্জমান খরচের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, তা থেকে আমি দু একটা আলোচনা করব। একটা প্রথমে হচ্ছে দেখো এনজি ম্যানকিউ বলেন, অধ্যাপক এনজি ম্যানকিউ এর মতে এ কস্ট ইজ এ সান কস্ট হুয়েন ইট হ্যাজ অলরেডি বিন কমিটেড অ্যান্ড ক্যান নট বি রিকভার্ড, অর্থাৎ যে খরচটা অলরেডি তুমি করে ফেলেছ এবং যেটা কখনোই পুনরুদ্ধার করা সম্ভব না সেই খরচটাকেই বলে নিমজ্জমান খরচ বা সান কস্ট। একে আবার ওভারহেড খরচও বলা হয়। এখন আমরা দেখব যে অধ্যাপক পি এ স্যামুয়েলসন এবং ডব্লিউডি নর্টলসের মধ্যে নিমজ্জমান খরচ বলতে নিম্নোক্ত উপাদানসমূহের খরচকে বলা হয় তাকে, অর্থাৎ নিম্নে চারটি উপাদান রয়েছে, এই চারটি উপাদানের ক্ষেত্রে যে খরচ হয় চারটি উপাদানের যে খরচ সেই খরচটাকেই মূলত নিমজ্জিত খরচ বা সান কস্ট বলা হয় তাকে। প্রথমত হচ্ছে যে ফ্যাক্টরি বা অফিস ঘরের ভাড়া। একটি ফ্যাক্টরি বা অফিস ঘর একটি ফার্মের উৎপাদনের জন্য প্রথমে কী হয় গড়ের প্রয়োজন, ফ্যাক্টরি বা অফিস ঘরের যে ভাড়া, তারপর হচ্ছে যন্ত্রপাতি এবং সাজ সরঞ্জামের চুক্তিজনিত ভাড়া, তিন হচ্ছে ঋণের জন্য সুদ প্রদান, চার নম্বর হচ্ছে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি। এই পি এস এমওয়েলসন এবং নর্থাউসের মধ্যে এই চারটি উপাদানের জন্য যে খরচ চারটি উপাদান সমূহের জন্য যে খরচ সেই খরচটাকে বলা হয় তাকে নিমজ্জমান খরচ বা সান কস্ট, অর্থাৎ যেই খরচগুলি উৎপাদন প্রক্রিয়ায় যে খরচগুলি উৎপাদন প্রক্রিয়ায় কী হয় উৎপাদন প্রক্রিয়াটা শুরু হওয়ার আগেই আমাদেরকে খরচ করতে হয় এবং আমরা কমিটেড এই খরচটা করতে আমরা কমিটেড এবং যেই খরচটা কখনো পুনরুদ্ধার বা রিকভার্ড নয় সেই খরচটাই হচ্ছে নিমজ্জমান খরচ। অর্থাৎ আমরা যদি আপাত দৃষ্টিতে চিন্তা করি সেটা হচ্ছে কি ফিক্সড কস্ট, একটা ফার্মের যে ফিক্সড কস্ট আছে বা স্থির খরচ আছে সেই স্থির খরচটাকেই নিমজ্জমান খরচ বা নিমজ্জমান ব্যয় বলা হয়। একটি উদাহরণ যদি একটি উদাহরণ দিয়ে যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হবে। যে উদাহরণে দেখো যে কোনো বইয়ের উৎপাদন খরচ ধরা যাক, অর্থাৎ আমরা কিছু বই প্রিন্ট করব, সেই বইয়ের বই ছাপানোর আমরা ধরে নিলাম যে বই ছাপানোর বা প্রিন্টের খরচটা প্রিন্টের খরচ। আচ্ছা মনে করি আমি 10,000 কপি বই ছাপানো হয়েছে, মনে করি আমরা ধরে নিলাম যে 10,000 কপি বই ছাপানো হয়েছে, তাহলে বইটির উৎপাদন খরচের মধ্যে লেখকের এককালীন পারিশ্রমিক, কম্পোজ এবং প্রুফ দেখার খরচ, প্ল্যাট তৈরি এবং প্রিন্টিং খরচ, কাগজ খরচ ইত্যাদি আসবে।
বইয়ের মোট উৎপাদন খরচ আমরা ধরে নিলাম যে 60,000 টাকা, মোট খরচটা আমরা ধরে নিলাম। আমরা বই প্রিন্ট করব হচ্ছে 10,000 কপি, বইয়ের মোট খরচটা আমরা ধরে নিলাম, মোট খরচ বা টোটাল কস্ট আমরা ধরে নিলাম 60,000 টাকা। তাইলে প্রতিটা বইয়ের জন্য গড় খরচ হবে, গড় খরচ হচ্ছে টোটালটাকে আমরা যদি 60,000-কে 10,000 দিয়ে ভাগ করি তাহলে কি আসে, 60 টাকা। অর্থাৎ একটি বইয়ের জন্য খরচ পড়বে, একটি বই প্রিন্ট করতে খরচ পড়বে হচ্ছে 60 টাকা। আচ্ছা, প্রথমে আমরা বলছি কি যে আমরা বইয়ের উৎপাদন খরচ, মনে করি 10,000 কপি বই আমি ছাপাবো, 10,000 কপি বই অলরেডি ছাপানো হয়ে গেছে, বইটির উৎপাদন খরচের মধ্যে তাহলে কি আসবে, উৎপাদন খরচের মধ্যে ধরতে হবে যে ব্যর্থ খরচ যেগুলি আছে, যেমন এককালীন পারিশ্রমিক, যে লেখকের এককালীন পারিশ্রমিক, কম্পোজ করা, তারপর হচ্ছে প্রুফ দেখানোর খরচ, প্ল্যাট তৈরি খরচ, প্রিন্টিং খরচ, কাগজের খরচ ইত্যাদিগুলি যোগ করতে হবে। সবগুলি যোগ করে মোট খরচ হচ্ছে 60,000 টাকা। তাহলে প্রতিটি বইয়ের জন্য খরচ কত হবে, প্রতিটি বইয়ের খরচ ছাপানো হবে 10,000, মোট খরচ হচ্ছে 60,000, 60,000-কে যদি 10,000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের খরচ হচ্ছে 60,000, 60 টাকা। অর্থাৎ একটা বইয়ের পেছনে খরচ হচ্ছে 60 টাকা। ধরে নিলাম আমি বইটি সব কপি বিক্রি হয়ে গেল, এই ক্ষেত্রে বাজারে দেখা গেল চাহিদা থাকায় প্রকাশক অতিরিক্ত বই ছাপানোর সিদ্ধান্ত নিল, অর্থাৎ 10,000 কপি বই বিক্রি হয়ে গেল কিন্তু বাজারে সেই বইয়ের চাহিদা এখনো রয়ে গেল, যার ফলে কি করলো, একজন প্রকাশক অতিরিক্ত বই ছাপানোর সিদ্ধান্ত নিল। এখন লেখকের পারিশ্রমিক, প্রুফ খরচ, ফ্ল্যাট তৈরির খরচ ইত্যাদি প্রকাশনের প্রকাশকের কাছে কিন্তু যখন অতিরিক্ত কপিটা ছাপানো হবে তখন কিন্তু লেখকের পারিশ্রমিক, প্রুফ খরচ, ফ্ল্যাট তৈরির খরচ এগুলি কিন্তু প্রকাশকের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, কারণ সে এই খরচগুলি আগেই বহন করা হয়ে গেছে। এই যে খরচগুলি অতিরিক্ত বই ছাপানোর সময় যে যে খরচটা আমরা এখানে দেখলাম, যে লেখকের পারিশ্রমিক, প্রুফ খরচ, ফ্ল্যাট তৈরির খরচ ইত্যাদি যে খরচগুলি, এই খরচগুলি কিন্তু আগেই গ্রহণ করা হয়ে গিয়েছে, যার ফলে এখন যখন অতিরিক্ত কপি প্রিন্ট করা হবে তখন এই খরচগুলি গ্রহণ করা হবে না, এগুলি আগেই গ্রহণ করা হয়ে গিয়েছে, যার জন্য এদেরকে কি বলা হয়, এই যে খরচগুলি আছে লেখকের পারিশ্রমিক, প্রুফ খরচ, ফ্ল্যাট তৈরির খরচ, এদেরকে বলা হয় থাকে নিমজ্জমান খরচ। কারণ প্রথমেই যখন সে 10,000 কপি ছাপা হবে তখনই কিন্তু একটা মোট একটা খরচ হয়ে গিয়েছে, সেই খরচটাই হচ্ছে মূলত ফিক্সড কস্ট। এখন অতিরিক্ত যখন, অর্থাৎ তার পারিশ্রমিক, কম্পোজ, প্রুফ দেখার খরচ, প্ল্যাট তৈরি খরচ, প্রিন্টিং খরচ, কাগজের খরচ সবগুলি খরচ হয়ে গিয়েছে, এখন অতিরিক্ত এবং সবগুলি কপি বিক্রি হয়ে গিয়েছে এবং অতিরিক্ত বাজারে চাহিদা থাকার জন্য প্রকাশক কি করলো, আরও অতিরিক্ত বই ছাপানোর সিদ্ধান্ত নিল। যখন অতিরিক্ত কিছু বই ছাপানো হবে তখন কিন্তু এই যে লেখকের পারিশ্রমিক, প্রুফ খরচ, প্ল্যাট তৈরির খরচ, এই খরচটা তখন আর প্রকাশক কি করবে সেটাকে মানে সে আর বিবেচনায় নেবে না, কারণ সেই খরচগুলি প্রথমেই পরিশোধ করা হয়ে গিয়েছে। এই খরচগুলি, এই যে তিন ধরনের খরচ আছে এখানে, প্রুফ খরচ, পারিশ্রমিক, ফ্ল্যাট তৈরির খরচ, এদেরকে বলা হয় থাকে নিমজ্জমান খরচ, কারণ অতিরিক্ত বই ছাপানো না হলেও উপরোক্ত ধরনের খরচ পুনরুদ্ধার করা আর সম্ভব নয়। সে যদি একজন লেখক যদি একজন লেখক যদি প্রকাশক যদি বাজারে বইয়ের চাহিদা নাও থাকে, অতিরিক্ত বই ছাপানোর সিদ্ধান্ত নাও নেন, তারপরেও কিন্তু যে খরচগুলি হয়ে গিয়েছে বই ছাপাতে, 10,000 কপি বই ছাপাতে যে খরচটা হয়ে গিয়েছে সেই খরচটা আর কখনোই পুনরুদ্ধার করা সম্ভব নয়, সেই খরচটাকে বলা হয়ে থাকে কি, সেই খরচটাকে বলা হয়ে থাকে নিমজ্জমান খরচ বা সাঙ্ক কস্ট। তোমরা ক্লাসটি যদি ভালোভাবে দেখো তাহলে তোমরা অবশ্যই, আজকে আমরা যে তিনটা বেসিক, অর্থাৎ প্রথমে কস্ট কা কি, তারপর হচ্ছে কস্ট হচ্ছে দুই ধরনের, এখানে আমরা দুই কস্টটা এখানে আমরা দেখে নিলাম যে আমাদের যে স্বাস্থ্য অর্থনীতির ক্ষেত্রে, যে আমরা যদি আমাদের যে খরচগুলি এখানে আমরা বাহ্যিক দিক থেকে যে খরচ, সেই খরচকে দুটি ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে ব্যক্ত বা একটা ইমপ্লিসিট, আর একটা হচ্ছে অব্যক্ত বা এক্সপ্লিসিট কস্ট। সেই এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট কস্টের মধ্যে যদি পার্থক্য হয় সেটা আমরা
আজকে ক্লাস দেখলে তোমরা পরীক্ষা আনসার করতে পারবে। তারপর হচ্ছে কি, আরেকটা বেসিক হচ্ছে আমরা যে দেখবো নিমজ্জমান খরচ, ছোট ছোট প্রশ্ন তোমাদের জন্য পরীক্ষায় আসে বা এগুলি পার্থক্য আকারে দেয় 5 মার্কের প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমরা প্রথম আলোচনা করি। এই অধ্যায়টা আমরা শুরু করলাম, তো এই অধ্যায়ে তারপরে প্রশ্নটা হচ্ছে হচ্ছে যে নিমজ্জমান খরচ, সেই নিমজ্জমান খরচ আমরা একটা উদাহরণ দিয়ে আলোচনা করলাম। যদি পরীক্ষায় আসে তোমরা প্রশ্নগুলি, এই সংক্ষিপ্ত এই যে বেসিক প্রশ্নগুলি, যে বেসিকগুলি যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা ক্লাসটি দেখলে ভালোভাবে যদি বোঝো তাহলে তোমরা পরীক্ষা আনসার করতে পারবে। আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। তোমরা তোমাদের পরীক্ষারও বেশি দিন থাকবে না, কারণ যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে কলেজ খুলে যাবে, কলেজ খুলে গেলে তোমরা হয়তো ক্লাসরুমে ফিরে যাবে, কিন্তু তখন হয়তো তোমাদের বেশি সময় থাকবে না, পরীক্ষা খুবই একদম নকড অ্যাট দ্য ডোর থাকবে। কাজে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করলে হয়তো তোমরা যখনই পরীক্ষা হবে পরীক্ষায় ভালো করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা, এবং আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে দেখবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এবং আজকের ক্লাসটি ভালোভাবে দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস টু অল।